নমস্কার বন্ধুরা, তোমাদের ইউটিউব চ্যানেল জিকে মানিতে তোমাদের স্বাগত। বন্ধুরা, আইসিডিএস মেইন ম্যাথ ক্লাসের যে সিরিজ আমরা শুরু করেছি, আজকে আমাদের চ্যাপ্টার পার্সেন্টেজ বা শতাংশর পার্ট টু। পার্ট ওয়ান অলরেডি আমরা করিয়ে ফেলেছি, যার লিঙ্ক তোমরা ডিসক্রিপশন বক্স এবং প্রথম কমেন্টে পেয়ে যাবে, সেখান থেকে তোমরা পার্ট ওয়ানটা দেখে নিতে পারো। এছাড়াও আগের যে অঙ্কের ক্লাসগুলো তোমরা যারা দেখোনি তাদের বলবো, আমরা আইসিডিএস মেইন ম্যাথের একটি প্লেলিস্ট তৈরি করে দিয়েছি, সেই প্লেলিস্টে গেলে তোমরা সমস্ত ভিডিওগুলো দেখতে পারবে। প্রতিদিন সকাল 9টায় এই ম্যাথ ক্লাস আমরা তোমাদের সামনে তুলে ধরছি, পুরোপুরি সিলেবাস ওয়াইজ এবং পিএসসিতে ইম্পর্টেন্ট যে সমস্ত পরীক্ষায় প্রশ্নগুলো আসার মতো সেই অঙ্কগুলো কিন্তু করানো হচ্ছে। অঙ্কর প্রসেসগুলো তোমরা দেখো, তাহলে যে কোনো ধরনের অঙ্ক কিন্তু তোমরা পরীক্ষায় করে ফেলতে পারবে। যারা সিরিয়াস স্টুডেন্ট তারা অঙ্ক ক্লাসগুলো ফলো করো, আশা করি এখান থেকে ভালো একটা হিউজ নম্বর নিয়ে পরীক্ষা কিন্তু পাস করতে পারবে। আর কোনো কিছু বললাম না, এরপর কিন্তু আইসিডিএসের যে জিকে পেপার 3 তারও কিন্তু ক্লাস প্যারালালভাবে চলছে, সেই ক্লাসগুলো তোমরা কিন্তু ফলো করতে পারো। তাহলে চলো শুরু করা যাক। সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল জিকে ম্যানিয়া, আর লেটেস্ট ভিডিও নোটিফিকেশনের জন্য বেল আইকনটি প্রেস করুন। পার্সেন্টেজের সেকেন্ড পার্ট শুরু হচ্ছে। কোশ্চেন নাম্বার 6 আমি হোমওয়ার্ক দিয়েছিলাম আগের দিন, তো তোমরা অনেকেই করেছো, কিন্তু তার অ্যান্সারটা আমি শুধু বলে দিচ্ছি, করে দিচ্ছি না, এর অ্যান্সার হবে 60%। যারা পারোনি তারা মিলিয়ে নেবে, হ্যাঁ। তো আর যদি না পারো, এখানকার ভিডিওগুলো দেখে নেবে একবার করে, তবে দেখবে অটোমেটিক এটা এসে যাবে, ঠিক আছে। কোশ্চেন নাম্বার 7 থেকে শুরু করছি। এ স্যালারি ইজ 50% মোর দ্যান বি স্যালারি, হাউ মাচ প্রেজেন্ট ইজ বি স্যালারি লেস দ্যান এ স্যালারি। কি বলছে, এর বেতন বি এর থেকে 50% বেশি, তবে বি এর বেতন এর থেকে কত কম। এবার এগুলোকে তুমি 100 ধরেও করতে পারো, ছোটবেলায় ছিল। ধরি এ এর বেতন, এবার তুমি 100x ধরেও করতে পারো। তোমার যদি মনে হয় 100 টাকা ধরবো না, তুমি ধরি এর বেতন 100 টাকা, আমি 100 ধরে করছি, তাহলে পরে বি এর বেতন 7 কি বলছে, এ স্যালারি ইজ 50% মোর দ্যান বি স্যালারি, হাউ মাচ প্রেজেন্ট ইজ বি স্যালারি লেস দ্যান এ স্যালারি। কি বলছে, এর বেতন বি এর থেকে 50% বেশি, তবে বি এর বেতন এর থেকে কত কম। কি বলছে, এর বেতন বি এর থেকে 50% বেশি। আমরা ছোটবেলায় কোশ্চেনগুলো 100 ধরে করতাম, তুমি 100x ধরেও করতে পারো, বা এ শুধু x ধরেও করতে পারো, কোনো সমস্যা নেই, কিন্তু 100 ধরলে অনেকটা ইজি হয়ে যায়। আমি এরকম ভাবে লিখব, ধরি বি এর বেতন সমান 100 টাকা, ওকে। তাহলে এর বেতন কত হবে, বি এর থেকে 50% বেশি, 100 = 150/100, মানে 150 টাকা, তাই কি না। তাহলে এ আর বি এর বেতনের পার্থক্য, বি এর বেতনের পার্থক্য সমান কত, 50 টাকা। তাহলে এর বেতনের থেকে বি এর বেতন কত কম। আমি যদি তোমাকে বোঝাতে যাই এই লাইনটা থেকে, তুমি দেখবে এই লাইনটা থেকে তুমি ভাবছো কার নিচে কোনটা বসাবে, তবে বি এর বেতন এর থেকে কত কম, তাহলে কত হবে, কত হবে, তাহলে অতএব নির্ণয় হার কত হবে, 50/150 টাকা, কারণ লাস্টে যেটা থাকে সেটা নিচে বসবে, তুমি 100 বসালে তো 50% হয়ে যেত, তাই না। তাহলে ইনটু 100,
16 মানে 33⅓% এত পার্সেন্ট কম বি এর বেতন এর থেকে 33.13% কম ওকে কোশ্চেন নাম্বার 7 হয়ে গেল কোশ্চেন নাম্বার 8 দ্য স্যালারি অফ এ পারসন ওয়াজ রিডিউস বাই 10% বাট হোয়াট পারসন শুড হিজ রিডিউস স্যালারি বি রেইজ সো অ্যাজ টু ব্রিং ইট অ্যাট পার উইথ হিজ অরিজিনাল স্যালারি এক ব্যক্তির বেতন 10% কমে গেল বেতন আবার আগের অবস্থায় আসতে কত শতাংশ বাড়তে হবে এটা খুব কমন কোশ্চেন বহু রকম এই WBSI এই টাইপের এক্সামগুলোতে বহুবার এসেছে মেবি আইদার WBXISI অর মিসলেনিয়াস যে কোনো একটা এক্সামে এই ধরনের কোশ্চেন এসেছিল আমি ঠিক খেয়াল করতে পারছি না তবে কোশ্চেনটা খুব ভালো রকমভাবে আসে তো আমরা করে নিচ্ছি কি বলছে স্যালারি ধরি 100 ধরে করবে ধরি ব্যক্তির বেতন সমান 100 টাকা 10% কমে যাওয়ায় বেতন হয় 100 সমান 100 - 10/100 মানে হলো 100 × 90/100 মানে 90 টাকা এইবার আগের অবস্থায় ফিরতে হলে তার বেতন বৃদ্ধি দরকার সমান 100 - 90 মানে 10 টাকা তাই তো অতএব বৃদ্ধির হার হতে হবে 10/100 উপরে তখন তো 90 হয়ে গেছে দামটা স্যালারিটা তাই না (11.9/9% অতএব বৃদ্ধির হার হতে হবে 11.9/9% তুমি এটাকে শুধুমাত্র এক্স ধরেও করতে পারো আবার 100x ধরেও করতে পারো এই 100x বা 100 ধরলে আমাদের ক্যালকুলেশনটা অনেক সুবিধা হয়ে যায় তাই না আমি ধরে নিচ্ছি বলে হচ্ছে এটা ওকে আমরা কোশ্চেন নাম্বার নেক্সটে যাচ্ছি দেখো এই কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন খুব ভালো করে পড়বে রিড করবে তারপরেই করবে এই ধরনের কোশ্চেন আসলে চেষ্টা করবে একটু অ্যাভয়েড করার আর যদি পারো তবে করে আসবে তবে আমি শিখিয়ে দিচ্ছি কিভাবে করবে দেখো কি বলছে 10% ভোটার্স অফ ভোটার্স ডিড নট কাস্ট দেয়ার ভোট ইন অ্যান ইলেকশন বিটুইন টু ক্যান্ডিডেটস অ্যান্ড 10% অফ ভোটস পোল্ড ওয়ার ফাউন্ড ইনভ্যালিড ওকে দ্য সাকসেসফুল ক্যান্ডিডেট গট 54% অফ দ্য ভ্যালিড ভোটস অ্যান্ড ওন বাই এ মেজরিটি অফ 1620 ভোটস দ্য নাম্বার অফ দ্য ভোটার্স ইনরোল ওয়াজ মানে ভোটার লিস্টে কতজন ভোটার আছে কি বলছে একটি নির্বাচনে 10% ভোটার ভোট দেয়নি 10% ভোট অকার্যকর বলে গণ্য হয় জয়ী প্রার্থী কার্যকর ভোটের 54% ভোট পেয়ে 1620 ভোটে জয়লাভ করে ভোটার লিস্টে কতজন ভোটার আছে ওকে তো এই ধরনের কোশ্চেনটাকে আমি সলভ করছি কি হবে দেখো ধরি ভোটার লিস্টে ভোটার আছে
আমি এক্স ধরে নিলাম, ক্যালকুলেশনটা এখানে 10% 54% এগুলো আছে, তো অনেক সুবিধা হবে। এক্স ধরলে ফ্র্যাকশনে কি হয়, এরর বেরোনোর সম্ভাবনা খুব বেশি হয়। তো এক্স এর জায়গায় আমি 10x 100x 200x ধরতে পারি, কোনো সমস্যা নেই, কারণ এক্সটা তো ভেরিয়েবল আছে, আমি যেমন ধরবো তেমন ভাবে সলিউশন হবে। তো ধরি ভোটার লিস্টে ভোটার আছে 100x, তারপরে কি বলেছে, 10% ভোটার ভোট দেয়নি, 10% ভোটার ভোট না দেওয়ায় বাকি ভোট কত হবে, 100x × 10% ভোটার দেয়নি, মানে 10% ভোটার ভোট দেয়নি। তুমি এটাকে অন্যভাবেও লিখতে পারো, 10% ভোটার ভোট না দিলে তার পরিমাণ হয় 10x, তুমি বাদ দিয়ে দেবে, অতএব বাকি ভোট 90x। আবার 10% দেওয়া ভোটের মধ্যে 10% অকার্যকর হওয়ায় ভোট অবশিষ্ট তাকে 90x, তো আবার 90%, 10% তো না, 10% দেয়নি, কমে গেছে, হ্যাঁ 90/100 মানে 81x, এটা জন আর কি, 81x জন। ওকে, তো এইবার কি হয়েছে, 81x জন, এবার যত হার জিত হয়েছে এই 81x এর মধ্যে, ঠিক আছে। অতএব প্রশ্নানুসারে জয়ী প্রার্থী ভোট পায় সমান কত, 81x এর 54%, তাই না, তাই তো বলেছে যে 54% ভোট। আরে ভোট যারা পেয়েছে তাদের মধ্যেই তো কাউন্ট হবে, বাইরের লোক এসে তো আগে যেগুলো বাদ গেছে সেগুলো তো আর কাউন্ট হচ্ছে না। না তাহলে যেটা যে হেরে গেছে পরাজিত প্রার্থী ভোট পায় কত, এগুলো তুমি লিখে দিও কিন্তু, হ্যাঁ 81x এর উপরে এই যদি 54% পায়, বাকিগুলো যে হেরে গেছে সে পেয়েছে, মানে 46%। প্রশ্নানুসারে আবার প্রশ্নানুসারে এটাও তো বলা আছে যে এই দুটোর বিয়োগ ফলই তো 1620, তাই না, অতএব আমি 81x কে কমন নিয়ে বলছি, 54/100 মাইনাস 46/100 সমান 1620। এবার 1620, এবার এটা দিয়ে কেটে দাও, দেখো 81তে গুণে 162 হয়, আর এখানে কাটবে দেখো 100, এখানে হচ্ছে 8/100। আমি ক্যালকুলেশনটা একটু ইজি খুব তাড়াতাড়ি করছি, কেননা স্টেপ জাম্প করছি, কেননা জায়গা নেই বলে, হ্যাঁ। তো 4 দিয়ে 2, 4 দিয়ে 25, 2 দিয়ে 10, মানে x সমান কত হয়ে গেল, 250। তাহলে মোট ভোটার লিস্টে কতজন আছে, ভোটার কতজন আছে দেখো, 100x আছে, মানে কত, 25, তারপরে 100, মানে 250 × 100, মানে 25,000, 25,000 জন ভোটার আছে, সেখান থেকে 10% ভোট দিতে যায়নি, 10% ভোট অকার্যকর হয়েছে, ঠিক আছে। সাপ ভোট ধরনের ওই ধরনের নয়, মানে যেগুলো ব্যালট পেপারে ভোট হয় সেই ধরনের ভোটের ক্ষেত্রে কল্পনা করা হয়েছে। ওকে, তাহলে নেক্সট কোশ্চেন,
क्वेश्चन नंबर 10 এ বাংলা এখানে একটু ভুল আছে এটা 35 হবে এ স্কোরড 30% মার্কস এন্ড ফেইল বাই 15 মার্কস বি সিকিউরড 40% মার্কস এন্ড অবটেইন 35 মার্কস মোর দ্যান দোজ রিকোয়ার্ড টু পাস দ্য পাস পার্সেন্টেজ ইজ কি বলছে এ 30% মার্কস পেয়ে কোনো পরীক্ষায় 15 মার্কসের জন্য ফেল করে বি পরীক্ষায় 40% মার্কস পেয়ে 5 মার্কস থেকে 35 মার্কস বেশি পায় পাঁচের শতকরা হার কত ওকে তাহলে পাঁচের শতকরা হার আমি নির্ণয় করব ধরি ধরি পরীক্ষায় দীর্ঘিকার হবে পরীক্ষায় মোট মার্কস সমান 100x ঠিক আছে তাহলে 5 মার্কস কত হবে আগে এ কত পায় এ মার্কস পায় 100x ইনটু 30% মানে 30/100 মানে 30x বি মার্কস পায় কত 100x এর উপরে 40% মানে 40x তাহলে পরে 5 মার্কস কত 30% মার্কস পেয়ে 15 মার্কসের জন্য ফেল করে মানে অতএব প্রশ্নানুসারে এইটা সমান কত হবে ওই দেখো 40x যে 35 মাস বেশি পেয়ে গেছে ক্যালকুলেশন করে নাও 50 হয়ে যাবে x সমান 5 তাহলে 5 মার্কস কত হবে 30 ইনটু 5 প্লাস 15 মানে 165 ওকে তোমাদের নেক্সট এর হোমওয়ার্ক হলো এই কোশ্চেনটা তোমরা করে কমেন্ট বক্সে জানাবে ওকে থ্যাংক ইউ